আমি বলছিলাম কবে দিবে স্যার? বলছে যে ওরা একসাথে নাকি অনেকগুলো অ্যাকাউন্ট কিনবে, পেইড অ্যাকাউন্ট, এর জন্য একটু টাইম নিচ্ছে, করবে নাকি সেটা ওরাই জানে। এক মাসের অ্যাকাউন্ট কিনতে কয় টাকা নেয় তুমি? হ্যালো, হ্যাঁ আমাদের কি দেখতে পাচ্ছি না কিন্তু, হ্যাঁ স্ক্রিনে আমি শেয়ার করে নিই স্যার। আমাদের কি স্যার ঈদের আগে শেষ করে দিবেন নাকি স্যার? ঈদের আগে যদি শেষ হয় 50টা ক্লাস তাহলে শেষ হবে। আমার স্যার আপনার স্যার নতুন স্যার গ্রুপের কাজ কি শুরু করছেন, মানে ক্লাস শুরু হয়েছে স্যার? নতুন ব্যাচ শুরু করার কথা ছিল তো এখন ওইটা কিছু বলেনি, এটা আটকাই দিছে আর কি, কয়েকদিন পরে মানে শুরু করা হবে এই সপ্তাহে। যদি স্যার শুরু হয় আমরা কি স্যার ওইখানে স্যার জয়েন করতে পারবো স্যার, বিভিন্ন মানে মাঝে মাঝে স্যার আপনার সাথে ইয়া করার জন্য? এখন তো স্যার যদি এটা ওই ব্যাচে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে আমি কাসাল পাবো স্টুডেন্টের প্রতি। যদি আপনারা যদি ক্লাস করেন এক্সট্রা আগ্রহ থাকে তাহলে আমাকে জানেন, আমি চেষ্টা করবো। জি স্যার। একদম স্যার। হ্যাঁ বলেন। আমার স্যার পরের ব্যাচে যদি স্যার স্টুডেন্ট কম থাকে স্যার আমার স্যার একটু জয়েন করে দিয়ে, আমার ল্যাপটপ টপ আম প্রবলেম আমি ঠিক করে ওই ব্যাচে আমি কাজ শিখব নি। আচ্ছা ঠিক আছে, এটা জানাবো আমি, ঠিক আছে? যখন শুরু হবে এখন দেরি আছে, আমি যদি দূর বাড়ি শিখতে থাকি তার পরের ব্যাচে আমার একটু অ্যাড করে দেন ভাই, সরি স্যার। আপনি আগে এটি ভালোভাবে করেন, পরেরটা আসুক। আমি যখন আপনাদের সাথে তার এক মাস ক্লাস আছে আমার, তাই না? এই মাসে পুরোটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাদেরকে মাইগ্রেনটা শিখালাম, গিক মাইগ্রেন শিখানো শেষ। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন ফাইবারে যখন সবাই আমরা গেলাম আমাদের মেইন পেজটাতে, তো এখানে কিছু জিনিস সবাই অ্যাড করবে, যেমন হচ্ছে ডেসক্রিপশন, সবাই দেখতেছি সেম ডেসক্রিপশন দিয়ে রাখছে, ডেসক্রিপশনগুলো সবাই আলাদা আলাদা ডিজাইন, ডেসক্রিপশন নিজের মতো চেঞ্জ করবেন, অন্যান্য ভালো ভালো ফাইবার অ্যাকাউন্টে কীরকম ডেসক্রিপশন দিছে, ঠিক আছে? ওই ডেসক্রিপশনগুলো দেখবেন, এই যে লিঙ্কড অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন, হ্যাঁ এডুকেশন সার্টিফিকেশন ভালোভাবে দিবেন। আর যাদের এই পরীক্ষা যেতে প্রবলেম হবে তারা ওই গ্রুপে পোস্ট করে দিন, যেটাতে আপনার সবাইকে অ্যাড দিছি, অথবা এক কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো ভালো ফ্রেন্ড থাকে, বড় ভাই থাকে, ইংলিশ ভালো ভাই, তাদেরকে সাথে নিয়ে আসে পরীক্ষাগুলো দিয়ে দিন, এটা একবার পরীক্ষা দিলে দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা তো দেখেন, হ্যাঁ বললাম না স্যার যখন আমি পরীক্ষাটা দিব মানে আমি যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে আরেকটা ট্যাব নিতে পারবো তো, তখন ডিসকানেক্ট করে দিবেন? তো আপনি নিয়েন না, আর তো গেল, আচ্ছা আপনি একবার ট্রাই করে দেখেন, যদি ট্যাব অন করতে দেয় তাহলে ভালো, না দিলে তো সমস্যা, বুঝছেন? মোবাইল আর একটা মোবাইল নেওয়া যায় সময় লাগে আর কি। আচ্ছা তো দেখেন আপনাদের আজকের ক্লাস আমি এইটুকুই করাবো, আর কিছু করাবো, আজকের যে লিখটা বানানো শিখালাম এটা শিখালাম, এখন আপনারা আমার সাথে কাজ করেন। দেখেন এই যে এখন রিয়েল অ্যাড ক্যাম্পেইন বানায় না, অ্যাড ক্যাম্পেইন বানায়, ওই যে আমার যে ক্লায়েন্টটাকে দেখালাম ওর অ্যাড ক্যাম্পেইন বানায়, এটা আপনাদেরও কাজে আসবে আমার কাজে আসবে, ঠিক আছে? তো উনি নেক্সট জেনারেশনের ওনার জন্য অ্যাড বানাবো, তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমি ওনার করতেছি, ডেলি বাজেট আমি $100 দিয়ে রাখছি, ঠিক আছে? ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি হচ্ছে লোয়েস্ট কস্ট দিয়ে আমি ভালো মোটামুটি পাইছি রেজাল্ট, তো আমি এটা দিলাম লোয়েস্ট কস্ট দিলাম, এরপরে হচ্ছে আপনার কন্টিনিউ করলাম, নেম আপনার যা আছে দিলাম, ফেসবুক পেজটা এখানে অ্যাড করে নেবেন, এরপরে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করছি, আচ্ছা সব কিছু সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে কানেকশনটা একটা দিলাম, যে আপনার ওই আমার ক্লায়েন্টের পেজ যারা যারা লাইক করছে তাদেরকে আমি অ্যাড করে নেব, এরপর পেজের লিঙ্কটা দেব, পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে দেওয়ার পরে সেভ দিস অডিয়েন্স করব, এই অডিয়েন্স যদি সেভ করে রাখি তাহলে পরে স্যার পেজের লিঙ্ক না স্যার, স্যার পেজের লিঙ্ক না স্যার, ওই প্রোডাক্টের লিঙ্ক, পেজের লিঙ্ক দিস, এই প্রোডাক্টের লিঙ্ক দেয়া নাই, ঠিক আছে? তারপর দেখেন
প্লেসমেন্টটা অটোমেটিক প্লেসমেন্ট দিলাম ডেট দিলাম স্টার্ট এন্ড এন্টার দিয়ে আসছি ওকে আচ্ছা তারপর দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম বাজেট ঠিক আছে ম্যাক্সিমাম বাজেট ডেইলি 100 ডলার খরচ করবে মিনিমাম চাইজিং পজিটিভ হয় খরচ হবে রেগুলার ঠিক আছে তারপর দেখুন এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে অ্যাড করে দিলাম কার্সারে গেলাম কার্সারে অ্যাড করব কার্সারে অ্যাড করার পর কি হলো প্রথমে একটা ইমেজ অ্যাড করলাম ঠিক আছে ওই ইমেজটা কি সেটা দেখাই আপনাদের এই ইমেজটা অ্যাড করে আছেন এই ইমেজটা অ্যাড করলাম তাহলে কি লিখছে উই মেক ইউ কুল স্পার্কলিং ক্লিন ফর ইউ ঠিক আছে উই মেক ইউ কুল এখানে যে আছে এইটাই কিন্তু হেডলাইন তো এই হেডলাইনটা আমি এখানে অ্যাড করে দিলাম উই মেক ইউ কুল স্পার্কলিং ক্লিন ঠিক আছে ক্লিন ফর এরপর ডেসক্রিপশনে যখন যাব ডেসক্রিপশনে কি লিখব দেখুন ইমেজটা দেওয়া আছে এখানে কিন্তু মোটামুটি দেখেন কোর ওয়েবসাইট সবকিছু এখানে আছে আচ্ছা তো ডেসক্রিপশনে যেটা লিখব সেটা হচ্ছে ওর যে আমাকে ক্লায়েন্ট যে আমাকে ওর ওয়ার্ড ফাইলগুলো দিছে ওই ওয়ার্ড ফাইল বলতে চাই তো ওয়ার্ড ফাইলে আমার ডেসক্রিপশন আছে আচ্ছা ডেসক্রিপশনে দেই যে ও যা যা সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসগুলো সার্ভিসগুলো কি আছে আচ্ছা ইয়ার স্পেশালাইজড ইন ফুড কনস্ট্রাকশন ফুড ক্লিনিং ঠিক আছে আচ্ছা যা যা আছে সব তো এইটুকু এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম ডেসক্রিপশনে কপি করে পেস্ট করে ডেসক্রিপশনে দিলাম আচ্ছা ডেসক্রিপশন হয়ে গেল আমার হেডলাইন হয়ে গেল আমার ঠিক আছে হেডলাইনে আমি এটাই বুঝালাম যে আমি ফুড ক্লিনিং করবো ভালোভাবে এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট কি দিব সেটা তো দেখেন এই পোস্টটা কিন্তু করা আছে ঠিক আছে এই পোস্টটা আমি এখান থেকে পেস্ট করবো প্রাইমারি টেক্সটের জন্য ইজ ইউর ফুড লুকিং এ লিটল গ্রিন লেটস সিকে ফুড মেক ইট স্পাইনি ক্লিন ফর ইউ ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দিব হচ্ছে কল আস এট এত টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর এ ওয়ান টাইম ক্লিনিং আচ্ছা তো এখানে কল আসের জায়গায় আমি দিব গেট ওয়ান মান্থ আচ্ছা ফ্রি দেখেন আমি এখানে একটা ইয়ে দিয়ে দিব ফ্রি ওয়ান মান্থ আচ্ছা কি লেখা ছিল আচ্ছা গেট ওয়ান মান্থ ফ্রি সার্ভিস তাই ওয়ান টাইম ক্লিনিং আছে কি লিখছে টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর এ ওয়ান টাইম ক্লিনিং অর সেট আপ উইকলি সার্ভিস অ্যান্ড গেট ওয়ান মান্থ ফ্রি ওকে ফ্রি ওয়ান মান্থ সার্ভিস গেট গেট ফ্রি ওয়ান মান্থ সার্ভিস টু গেট ফ্রি ওয়ান মান্থ সার্ভিস সাইন আপ দেয়ার ঠিক আছে সাইন আপ দেয়ার তো কেউ যদি চায় এক মান্থ ফ্রি সার্ভিসের জন্য তাহলে সে এখানে সাইন আপ করবে ঠিক আছে এটা দিলাম এরপর সাইন আপ বাটন দিছি তারপর হচ্ছে যা এখানে সব সাইন আপ এখানে ফর্ম আমি ক্রিয়েট করছি তো দেখেন ডেসক্রিপশন দিলাম হেডলাইন দিলাম আচ্ছা তারপর হচ্ছে প্রাইমারি টেস্ট দিলাম তো প্রাইমারি টেস্টে একটা জিনিস কি জানেন আচ্ছা আচ্ছা এই যে লাইনটা লিখছে না ইজ ইউর ফুড লুকিং লাইক এ লিটল গ্রিন এই লাইনটা আমি প্রাইমারি টেস্টে দিব না
কারণ প্রাইমারি টেস্ট দিলে পুরো একটারে কিন্তু কি ছবি যদি চেঞ্জ করে না কেন আমার যদি প্রাইমারি টেস্ট সেম থাকবে তাই না তাহলে কি হবে শুধু এই লুকিং গ্রিন এইটার জন্য কিন্তু অ্যাডভান্স কিন্তু আমি এর জন্য অ্যাডভান্স আছে আমি চাই আরো একটা হোক তো এখানে কি করব এটাকে আমি ইয়া দেব হেডলাইন দেব কারণ এই ইমেজের জন্য এইটা হেডলাইন পারফেক্ট কিন্তু প্রাইমারি টেস্টের জন্য আমি এটা দিব না কারণ প্রাইমারি টেস্ট আমি চাই আরো বেশি কিছু দিই ঠিক আছে যেমন মনে করেন যে আচ্ছা আপনার ওদের অ্যাবাউটে যদি বুঝতে হবে যে ও কি কি সার্ভিস দেয় দেখেন এখানে অবশ্য ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু কিপ ইউর সুইমিং পুল ক্লিন আচ্ছা তো এখানে বলবো এই লাইনটা কিন্তু ভালো আপনি কি আপনার সুইমিং পুল ক্লিন এবং ক্লিয়ার করার জন্য অনেক ভোগান্তি ভুগতেছেন কিনা আচ্ছা আর ইউ আনসার্টেন অ্যাবাউট whether your pool water is balanced or safe or swim ঠিক আছে if the answer is yes যদি answer হ্যাঁ হয় তাহলে one or both of this question you can rest easy আছে ঠিক আছে এইটুকু দিয়ে আমি এইটুকু আমার হেড অ্যান্সার ভালো হবে ঠিক আছে এইটুকু দিলাম হেড অ্যান্সার তারপরে এলাইনটা দেবেন তারপরে এলাইনটা দেবেন ওকে এই হচ্ছে আমার প্রাইমারি টেস্ট ঠিক আছে এখন দেখেন এইখানে আমার এটা আসছে তো আমি একটা ইমেজের জন্য না এটা হচ্ছে সব ইমেজের জন্য প্রাইমারি টেস্ট এটা দিলাম ঠিক আছে লেটস সি কে পুল মেক ইট স্প্যামিটলি ইন ফর ইউ আচ্ছা দিলাম তারপর হচ্ছে দিলাম হচ্ছে ভিজিটর ওয়েবসাইট এরপর ওয়েবসাইটটা কোথায় আছে ওয়েবসাইটটা আমি দিই ওয়েবসাইটটা হচ্ছে আছে এই যে ওয়েবসাইটটা দিয়ে আছে ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করব টেস্ট করলাম তো আমার এখন মোটামুটি প্রাইমারি টেস্ট হলো প্রাইমারি টেস্ট কভার করছে এরপর কি করব একটা ইমেজের কাছে চলে এখন আমি আরেকটা ইমেজ অ্যাড করি আরেকটা ইমেজের জন্য কি করব দেখেন ওদের ফেসবুক পোস্টে যায় বেশ কিছু ওরা নতুন নতুন পোস্ট আছে তা আমি চাই যে ওই পোস্টগুলা ওই পোস্টগুলো মার্কেটিং হবে আমি যে একটা ইয়ে পাই আচ্ছা দেখেন এই ইমেজটা মোটামুটি ভালো হয়েছে আওয়ার ইনস্টাফ ইজ অলওয়েজ রেডি টু ক্লিন ইয়োর পুল ঠিক আছে তো এই ইমেজটা আমি নেই ঠিক আছে ইমেজটা নিলাম নেওয়ার পরে সিকে পুল হ্যাজ এ সার্ভিস ডিপার্টমেন্ট উইচ স্পেশালাইজ ইন উইকলি কেয়ার আচ্ছা উইকলি কেয়ার এটা তাহলে হ্যাডলাইন কি দিতে পারছি উইকলি কেয়ার স্পেশালাইজ ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট এটা কিন্তু একটা ভালো হেডলাইন হতে পারে আচ্ছা ঠিক আছে তো এটা আমি কপি করলাম এরপরে দেখেন দুই নাম্বার ইমেজে এই ইমেজটা বসে ইমেজটা আপলোড করেন আচ্ছা আপলোড করলাম আপলোড হয়ে যায় ঠিক আছে দেখেন এই ইমেজটা আপলোড করলাম আপলোড করার পরে এটাকে এখানে বসাই দিই বসাইলাম ইমেজ এখানে আসবো এরপরে ঠিক আছে উইকলি কেয়ার সার্ভিস ডিপার্টমেন্ট ঠিক আছে এইটা একটা হেডলাইন দিলাম জুইকলি কেয়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছে ঠিক আছে এখানে দিলাম হচ্ছে গেট আপনার একটা সপ্তাহে একটা উইকলি কেয়ার একটা সার্ভিস ডিপার্টমেন্টের মাধ্যমে উইকলি গেট উইকলি কেয়ার উইথ বেস্ট সার্ভিস ডিপার্টমেন্ট ফ্রম সিকে কোড সিকে পুল ওদের পেজের নাম ঠিক আছে আচ্ছা ওকে তো দেখেন এখন আমি এখানে দুই নাম্বারটা দেখে গেলাম গেট উইকলি কেয়ার উইথ বেস্ট সার্ভিস ডিপার্টমেন্ট ফ্রম সিকে আচ্ছা তো এখানে আমি বুঝালাম যে আমি উইকলি একটা কেয়ার দিই উইকলি একটা সার্ভিস দেবো এরপর হচ্ছে ডেসক্রিপশনে যাই ডেসক্রিপশনে দেখেন ডেসক্রিপশনগুলো দিয়ে দিছে যান
এই ডেসক্রিপশন দিয়ে দেব। For more information, please call CK Portfolio. আমি এটা দিব না। For more information, sign up there. কারণ আমার এখানে কাজ হচ্ছে লিড নেওয়া, এই জন্য আমি এখানে সাইন আপ নেব। ঠিক আছে, দেখেন এখানে গেট ইউপ্লিকার আছে না, গেটে যায় যদি ফ্রি দিয়ে দেয় না তাহলে কিন্তু আমার আরো বেশি আই ক্যাচ হবে। ঠিক আছে, কাস্টমার আরো বেশি আসবে। আমার কাজ হচ্ছে আমি এখন ধরুন লিড জেনারেশন, লিড নেওয়া, বুঝছেন, লিড নিয়ে বেশি বেশি তো ওই কাস্টমারের আমার কাজ ক্যান্সেল করবে না কি যেভাবে যায় না, তো আমি এখন যেভাবে আমার লিড কালেক্ট করতে হবে, বুঝছেন, লিড নিয়ে লিড বানাওয়ার জন্য যদি আমার এখানে ফ্রি দিতে হয় তো দিব। কারণ দেখেন ওদের কিন্তু বেশ কয়েকটা অফার আছে। হ্যাঁ, এই যে অফার ফ্রি ফুল ডিজাইন কনসালটেশন, ঠিক আছে, আচ্ছা 1 মান্থ ফ্রি, ঠিক আছে, অনেক ফ্রি আছে, তো এর মধ্যে একটা ফ্রি দিয়ে দিলাম মনে করো। আমি দিলাম যে ফ্রি পুরো লিজেন কনসালটেশন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 1 মান্থ, আচ্ছা এইটা দিলাম, একটা ঠিক আছে 1 মান্থ ফ্রি পুল মেইনটেনেন্স উইথ 1 ইয়ার কমিটমেন্ট, এই এক্সাম্পল দিলাম। আচ্ছা এক নম্বর দিয়ে হেডলাইন কি দিয়েছিলাম, আচ্ছা ইউ ইজ এ কুল লুকিং এক গ্রিন, আচ্ছা ঠিক আছে, ইজ এ কুল লুকিং এ লিটিল গ্রিন, আচ্ছা এইখানে দেব 1 মান্থ ফ্রি কুল মেন্টেন সুপার আমি সাইন আপ দিয়ে। ও আচ্ছা বুঝছি, তো দেখেন হেডলাইন এজেন্সি না দিয়ে আমি যদি এইখানে দেই প্রাইমারি ডেস্ক তো সবাই আগে দেখবে, তো প্রাইমারি ডেস্ক যদি দেখি sign up here, sign up here to get 1 month free pool maintenance with a 1 year commitment. ঠিক আছে, let's see if it's make a spending plan for it. এটা দিব না, এখন digital website. ঠিক আছে, এখন কিন্তু জিনিসটা আরো মোটামুটি কাস্টমারের জন্য কাস্টমারকে টানে আনার জন্য এখন মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা এখানে আর 1 মান্থ দিব না, এখানে আগে যেটা ছিল সেটাই দিব, আগে কি ছিল এটা বের করে দিতে, বুঝতেছেন সবাই কিভাবে অ্যাডগুলো বানাবেন, একটু ট্রেস কাটাইতে হবে। আওয়ার স্টাফ ইজ অলওয়েজ রেডি, ইনোভেশন আইডিয়াস, এটা একটা মোটামুটি ভালো আছে, আর যে ভালো কোনো পোস্ট আছে স্যার, আগে পোস্টের এই পেজ কি আগে বানানো ছিল? হ্যাঁ আগে বানানো ছিল, দেখেন এটা কিন্তু ভালো একটা জিনিস। সিকে পুলস রিসিভড এ সুপার সার্ভিস অ্যাওয়ার্ড ফর 19-20 সালে, ঠিক আছে, সে একটা ভালো অ্যাওয়ার্ড পাইছে, তো এইটা কিন্তু আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এটাকে ডেসক্রিপশন হিসাবে আমি লিখব, 3 নম্বর ইমেজের ডেসক্রিপশনে এটা দিলাম। ঠিক আছে, এরপরে হেডলাইন দিলাম হচ্ছে অ্যাওয়ার্ড
দেখেন এই জিনিসটা আমি দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে ওই অ্যাবর্টটা দিই, অ্যাবর্ট জিনিসটা। কাজ কিন্তু মোটামুটি শেষ, তিনটা ইমেজ অ্যাড করলাম, তিনটা ইমেজের সাথে তিনটা অ্যাবর্ট দিছে, ডেসক্রিপশন দিছে, সবই দিছে। এখন শুধু প্রাইমারি টেক্সটটা চেঞ্জ করে দেয় একটু। আচ্ছা প্রাইমারি টেক্সটে যাই, এই প্রথম দুটো রান দেখো। ঠিক আছে প্রাইমারি টেস্ট দিয়ে দিছি, এরপরে হচ্ছে আপনার সবই দিয়ে দিছি, সাইন আপ বাটন দিয়ে সাইন আপ ফর্ম দিছি, এখন শেষ আমার কাজ। ওকে তো এখন আমি আচ্ছা পিক্সেলটা দিই। তো দেখেন এখানে সিকি পুলের পিক্সেল সেট আপ করে আছে কিন্তু এখন অ্যাক্টিভ নাই। আপনাদেরকে বলছিলাম না যে পিক্সেল সেটিংটা ক্লায়েন্টেরই পিক্সেল সেট আপ করা ছিল কিন্তু সেটা অ্যাক্টিভ করেনি, তো এটা অ্যাক্টিভ যদি করেন সেটা অফ করে দিলাম পিক্সেলটা। এখন দেখেন প্রথম থেকে আসি, গ্রিড জেনারেশন দিলাম, ঠিক আছে ডেইলি বাজার দিছি, সবই দিলাম, অডিয়েন্স সিলেক্ট করলাম, তারপর যা আছে সব দিলাম। তো মিনিমাম ডেইলি বাজারটা আমি দিই হচ্ছে আপনার 20 দিই, তো 25 দিই। আচ্ছা ম্যাক্সিমামটা 100 ডলার দেবো না, সব হয়ে গেল। এরপরে কি হবে জাস্ট আপনি পাবলিশ করে দেন, এই কনফার্ম দিলে পাবলিশ হবে। আপনাদের কিন্তু আগে শুধু কনফার্ম পর্যন্ত পড়েছিলাম, কনফার্মের আগে পর্যন্ত দেখেন কনফার্ম দেওয়ার পরে এই যে পাবলিশিং হচ্ছে, এখানে পাবলিশিং হওয়ার পর সেটা রিভিউতে চলে যাবে, একটা ফেসবুক রিভিউ করবে, যদি দেখেন না সব ঠিক আছে, কোনো কিছু আপনি পলিসির বাইরে করেন না, তাহলে আপনার একটা পাবলিশ হয়ে যাবে। দেখেন এই যে ইন রিভিউতে চলে গেছে আর শিডিউল করা হয়েছে, ঠিক আছে। এই এখন দেখবেন কিভাবে অ্যাড পাবলিশ করা হয়, এইভাবে ফেসবুকে পাবলিশ করবো আমরা অ্যাড গুলো, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কথাবার্তা বলবো। হ্যাঁ শিডিউল জিনিসটা আসলে বিষয় জন্য স্যার, কারণ আমি তো এটা মনে করেন যে 8 তারিখ হচ্ছে আমেরিকার টাইম অনুযায়ী দুপুর 12টার পরে দিছে, আর এখন এখানে 7 তারিখ রাত কয়টা জানি বাজে, দিন কয়টা জানি বুঝছেন, আরে 7 তারিখ নাকি আমেরিকায় তো মনে করেন এখন রাত, আমাদের এখানে তখন দিন, এই জন্য এটাকে শিডিউল হয়েছে বুঝছেন। দেখেন আমেরিকা এখন কয়টা বাজে আপনাকে দেখেন স্যার, ওদের সাথে কথা বলতে আপনি যখন বলেন তখন স্যার কিভাবে মানে এই ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী কথা বলেন না ওদের টাইম অনুযায়ী কথা বলেন? এটা হচ্ছে ও যখন অনলাইন থাকে আমি মেসেজ দিয়ে রাখি, ও যখন অনলাইন আসে তখন সেটা দেখে। দেখেন ওদের টাইম, ওদের লোকাল টাইম এখন জুন 8 1:26 AM,
মানে দেখেন রাত 1:26 বাজে 8 তারিখে, আর আমাদের এখানে 8 তারিখ, দেখেন 8 তারিখ এখন দুপুর 12:27, ঠিক আছে? ওরা স্লো, আমরা ফাস্ট। ওদের 8 তারিখ রাত 1টা, মানে ওদের কেবল 8 তারিখ পড়ছে, আমাদের দুপুর হয়ে গেছে, আর আমাদের আমরা 12 ঘন্টা আগে আছে, বুঝছেন? এই তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আজকে আপনারা অনেক কিছু শিখছেন, অনেক কিছু দেখছেন, এগুলাকে ইউটিলাইজ করেন, ঠিক আছে? ভালোভাবে ভিডিও গুলো দেখেন, ক্লাস ভিডিও গুলো ভালোভাবে দেখেন, ক্লাস ভিডিও দেখলে শর্ট ক্লিয়ার হবে। বলেন স্যার, যে আমি টুইটারে তারপরে লিংকডইনে আমি যদি আমার দুই অ্যাডগুলো দিব, দুই লিংকের একইখান থেকে আমি বায়ার কি মুমকিন, যে ফাইবারের বাইরে কি বায়ার পাবো নাকি ওখানে বাইরে কি কাজ করতে পারবো ফাইবারের বাইরে? হ্যাঁ, যদি পান আপনি তাহলে কাজ করবেন, তাহলে কি করা কি ভালো হবে কি না? ভালো হবে, ওরকম বায়ার পাওয়ারে টাফ, আপনি কয়েকদিন করেন আপনি দেখবেন যে সব কিছু হবে, ঠিক আছে? তো বাকি সবাই ভিডিও গুলো দেখেন, ক্লাস ভিডিও ভালোভাবে দেখেন, ক্লাস ভিডিও দেখলে সব রেজাল্ট ক্লিয়ার, যে টাস্ক দিয়েছি সেই টাস্ক আজকে সবাই রাত 12টার মধ্যে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন, আর কোনো সমস্যা হলে আমাকে মেল করুন। আচ্ছা, আল্লাহ হাফেজ।